চাঁদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল 3টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করতে পারিনি, কেননা সেদিন বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের কারাগারে। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে সেদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত করে কারাগারে আটকে রাখে। বঙ্গবন্ধু কারাগার থেকে বলেছিলেন, কারাগারে যদি আমার মৃত্যু হয় আমার লাশটা যেন বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর মৃত্যু স্থগিত করতে বাধ্য হয়। বঙ্গবন্ধু সেদিন দেশে ফিরে না আসলে ইতিহাস হয়তো অন্যরকমভাবে লেখা হতো। 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে পা রেখেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, বাঙালি জাতি যে ভালোবাসা আমি পেয়েছি তা নিজের রক্ত দিয়ে হলেও আমি শোধ করব। পৃথিবীর অনেক দেশ উন্নয়নশীল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো এত তাড়াতাড়ি এগোতে পারেনি। আমাদের এই সমৃদ্ধি এবং উন্নতি সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে। বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে আমরা সবাই আন্তরিক, তাই এই আন্তরিকতা নিয়েই একত্রিত হয়ে দেশের উন্নয়নে এবং দলের জন্যে আমরা সকলে মিলে কাজ করব। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ আখন, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এইচ ডু পাটোয়ারি, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট বিনয়ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সহ দপ্তর সম্পাদক ও সরকারি আইন কৌশলী অ্যাডভোকেট রণজিৎ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী ইরশাদ মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।